কিছুদিন পরেই শুরু হচ্ছে রমাদান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 11 মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র এই মাসটি। রমজানকে সামনে রেখে কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছে সৌদি সরকার। ইমাম মুসল্লিদের নামাজে যেন বিঘ্ন না ঘটে, এ লক্ষ্যে মসজিদে ক্যামেরা বসিয়ে নামাজ সম্প্রচার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। মসজিদের ভেতর ক্যামেরা বসিয়ে বিভিন্ন মাধ্যমে নামাজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রমজানে ইফতারের জন্য মসজিদগুলোতে টাকা তুলতে ইমামদের নিষেধ করেছে সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মসজিদে নামাজের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভেতরের অংশে ইফতার গ্রহণ না করে মসজিদের বাইরের অংশের নির্দিষ্ট কোনো প্রাঙ্গণে ইফতার গ্রহণ করতে বলা হয়েছে। এছাড়া ইমামদের তারাবি, রাতে নফল নামাজ ও খুতবা দীর্ঘায়িত না করতেও বলা হয়েছে।